হ্যালো এভরিওয়ান, এডু24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব, মেনলি দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। দেখো, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমরা ছোট থেকে পড়ছো এবং ফিউচারে এই দুটো সাবজেক্ট কম্পালসারি তোমাকে রাখতেই হবে, কোনো সাবজেক্টকে তুমি বাদ দিতে পারবে না। তো এই দুটো সাবজেক্ট নিয়ে কম্পেয়ার করা খুবই শক্ত, কারণ কোন সাবজেক্টটা মানে এগিয়ে কোন সাবজেক্টটা পিছিয়ে বলাটাও খুব কঠিন। তবু আমি যতটা পেরেছি দুটো সাবজেক্ট নিয়ে আজকে তোমাদের ভিডিও জানাবো। এক্ষেত্রে আমি বলে দেবো কোন সাবজেক্ট সরকারি চাকরির ক্ষেত্রে তোমাকে বেশি এগিয়ে রাখবে, কোন সাবজেক্টটা তোমরা ফিউচারে ভালো জব পাবে, বাংলাতে পড়লে ভালো জব পাবে না ইংলিশ নিয়ে পড়লে বেশি ভালো জব পাবে, এই নিয়ে কিন্তু ইন্ডিকেল থাকবে আজকের ভিডিওটাতে। তার আগে রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে বাংলা। তো প্রথমে যে পয়েন্ট আমি রেখেছি, দেখো বাংলা কি, দেখো বাংলা কিন্তু ক্লাস ইলেভেন ক্লাস ওয়ান থেকে তোমরা কিন্তু পড়াশোনা করছো যে বাংলা কি। বাংলা কি বিভিন্ন গদ্য, বিভিন্ন পদ্য, বাংলার বিভিন্ন গল্প, এইসব নিয়ে কিন্তু বাংলা আলোচনা করে থাকি। তোমরা খুব ছোটো থেকে পড়ছো, তো বাংলা কি আসলে তোমরা কম বেশি ভালোভাবেই জানো। তারপরে দেখো সাবজেক্টটা কেমন, দেখো সাবজেক্টটা কেমন, সাবজেক্টটা তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি ফিউচারে মনে করো বাংলা অনার্স নিয়ে পড়বে, তোমার যদি এইসব ভালো লাগে, বিভিন্ন গদ্য বিভিন্ন গল্প পড়তে ভালো লাগে, বিভিন্ন গদ্য বিভিন্ন পদ্য এইসব নিয়ে যদি তোমার চর্চা করতে ভালো লাগে, সেক্ষেত্রে তুমি বাংলা নিয়ে পড়ো, সেক্ষেত্রে বাংলা সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে। তারপরে দেখো, তারপরে যে সাবজেক্টটা রেখেছি সেটা হচ্ছে ইংলিশ কি। এক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা কিন্তু তোমরা খুব ছোটো থেকে পড়াশোনা করছো। ইংলিশ সেম একই, বাংলা যেরকম একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশও কিন্তু সেম একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা যেরকম গদ্য পদ্য বিভিন্ন থাকে যেটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম, সেটা তোমরা ছোটোবেলা থেকে সেই একই জিনিসই পড়ে আসছো, শুধু এটা ইংলিশ ভাষা। তারপরে দেখো, তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে সাবজেক্টটা কেমন। দেখো সাবজেক্টটা কেমন এটাও নির্ভর করছে তোমার উপরে। তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো, ইংলিশ বিভিন্ন গ্রামার আছে এতে, হ্যাঁ ইংলিশে বিভিন্ন গল্প আছে, এইসব নিয়ে কিন্তু তোমার চর্চা করতে ভালো লাগে, ইংলিশ ভালো যদি বুঝতে পারো সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে। তারপরে দেখো দ্বিতীয় যে পয়েন্টটা রেখেছি, যে জব, বাংলা নিয়ে পড়লে কী ধরনের জব পাওয়া যায়। তুমি যদি বাংলা নিয়ে ফিউচারে অনার্স নিয়ে কমপ্লিট করো, এর এমনিও বাংলা কিন্তু তোমাদের রাখতে হবে কম্পালসারি সব জায়গায়, ঠিক আছে। তবু যে ধরনের স্পেশাল জবগুলো পাওয়া যায় সেটা হচ্ছে সাংবাদিকতা। বাংলা নিয়ে পড়লে কিন্তু তুমি সাংবাদিকতার পেশায় সহজেই নিয়োজিত হতে পারবে। তারপরে দেখো, তারপরে যেখানে হচ্ছে কন্টেন্ট রাইটার, বিভিন্ন ফিল্মের কন্টেন্ট রাইটার হিসাবেও কিন্তু তুমি জব পেতে পারো। তারপরে দেখো বিজ্ঞাপনের, বিজ্ঞাপন সংস্থাগুলিতে কাজ, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থায় তুমি কাজ পাবে। এছাড়া তোমাদের বেকার অপশন, টিচার অপশন তো খোলাই রয়েছে, আমি আর এক্সট্রা দিলাম না, কারণ বাংলা কমপ্লিট করে তোমরা সবাই জানো যে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো, তারপরে বিএড করলে শিক্ষকতা পেশায় তুমি নিযুক্ত হতে পারবে। তারপরে দেখো ইংলিশ নিয়ে পড়লে কী ধরনের জব পাওয়া যায়। ইংলিশ নিয়ে পড়লে কিন্তু তুমি ল যদি পড়ো, ইংলিশ কমপ্লিট করার পর তোমরা যদি ল পড়তে চাও সেক্ষেত্রে অনেক তোমার সুবিধা হবে, তুমি ল পড়তে পারো, একজন লয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তারপরে দেখো ডিজিটাল মার্কেটিংয়ের জব তুমি পেতে পারো। তারপরে দেখো ট্রান্সলেটর হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তারপরে জার্নালিস্ট হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তারপরে দেখো ইভেন্ট ম্যানেজমেন্ট হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তো এই ধরনের জব, ল নিয়ে আমার ভিডিও অলরেডি করা আছে, কী ল নিয়ে পড়লে কেমন কী জব অপরচুনিটি কী আছে ল নিয়ে অনেক ভিডিও করে দেওয়া আছে, আর অনেক ভিডিও এর ভিতরে আবার করে দেওয়া নেই, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কেও ভিডিও করে দেওয়া আছে আমার প্লে লিস্টে, তোমাদের অবশ্যই দেখবে, আর সম্ভব হলে আমি আইবটনে দিয়ে দেবো এই ধরনের জব, ঠিক আছে। তো আর যেগুলো নেই সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ইন্ডিকেলস ভিডিওগুলো বানিয়ে দেবো। বাংলার ক্ষেত্রেও সেরকম, যদি কোনো সাংবাদিকতা বা আদার্স কন্টেন্ট রাইটারে কীভাবে কী নিযুক্ত হয়, কীভাবে কেমন কী জব পাওয়া যায়, এই নিয়ে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তারপরে দেখো তিন নম্বর যে পয়েন্টটা রেখেছি, সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো বাংলা সাবজেক্ট থেকে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সেইভাবে কোনো মার্কস আসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে যখন ডেসক্রিপটিভ লিখতে হয় বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, সেক্ষেত্রে তোমার কিছুটা হলেও হেল্প হবে, তবে সেইভাবে কিন্তু অতটা এফেক্টিভ না। অপরদিকে দেখো ইংলিশ সাবজেক্ট সরকারি চাকরির ক্ষেত্রে কী সহায়তা করে। দেখো ইংলিশ সাবজেক্ট সরকারি চাকরিতে মানে ভীষণভাবে সহায়তা করে, শুধু সরকারি চাকরির ক্ষেত্রে না, ইংলিশ সাবজেক্টটা সব জায়গায় ভীষণভাবে সহায়তা করবে তোমার, ঠিক আছে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু বলার অপেক্ষা রাখে না, ইংলিশ থেকে কিন্তু প্রচুর মার্কস আসে। এছাড়া সেন্ট্রাল লেভেলের পরীক্ষায়, সেন্ট্রাল লেভেলের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেখান থেকেও কিন্তু ইংলিশ থেকে ভালো মার্কস আসে। তো তোমার যদি এমস থেকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া, এখন থেকে কিন্তু তুমি ইংলিশ সাবজেক্টটা জোর দিয়ে পড়াশোনা করো, তোমার অনেকটা হেল্প হবে। তারপরে দেখো চার নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ। দেখো ভালো না খারাপ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে। বাংলা নিয়ে যদি তুমি ফিউচারে মনে করো এম এ করবে বা পিএইচডি করবে, সেক্ষেত্রে তোমার সাবজেক্টটা তোমার ছোটো থেকে পড়তে পড়তে যদি ভালো লাগা জন্মায়, বিভিন্ন গল্প বিভিন্ন কবিতা এই নিয়ে চর্চা করতে যদি তোমার ভালো লাগে, সেক্ষেত্রে সাবজেক্টটা তোমার ক্ষেত্রে ভালো হবে। অনেকের এইসবগুলো বোরিং লাগে, তো তাদের ক্ষেত্রে সাবজেক্টটা ভালো নাও হতে পারে। তারপরে দেখো ইংলিশের ক্ষেত্রে যে পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ। দেখো ইংলিশের ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, ইংলিশ যদি তোমরা ছোটো থেকে পড়াশোনা করছো, ইংলিশের বিভিন্ন
পোয়েমস আছে, একই জিনিস, ঠিক আছে? ইংলিশ নিয়ে অনেকের ইংলিশে ভয় আছে, অনেকের আবার এই সাবজেক্টটা, এই ল্যাঙ্গুয়েজটা খুব সহজে বুঝতে পারে। তো যারা বুঝতে পারো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আর যারা বুঝতে পারো না তাদের ক্ষেত্রে ভালো না লাগার কথা, ঠিক আছে? তো আমি যতটা পেরেছি দুটো সাবজেক্টের ভিতরে আমি কম্পেয়ার করলাম, খুবই মানে কোচিং দুটো সাবজেক্টের ভিতরে কম্পেয়ার করা, যেহেতু দুটো সাবজেক্ট কম্পালসারি এবং দুটো সাবজেক্ট কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবু আমি যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আরেকটা কথা বলে নেবো, কোনো সাবজেক্টকে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো এটা আমার উদ্দেশ্য না। দুটো সাবজেক্ট নিজের দিক থেকে কতটা এগিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে, এবং কতটা তারা যে ধরনের জবগুলো পেতে পারে, যে ধরনের সাবজেক্টে, এই ধরনের সাবজেক্টে কী ধরনের জব পেতে পারে, তো এই নিয়ে কিন্তু ইন্ডিকেটস আমি যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।